টিকটক স্টার অপু ভাই গ্রেফতার হয়েছে। সো আজ আমাদের খুশির দিন, অর ইজ ইট? আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে যে তুমি যে কথা বলা শুরু করার আগে বুঝতে পারি না যে কোনো একটা বিষয় পক্ষে বলবা না বিপক্ষে বলবা, প্রেডিক্ট করা যায় না। সো আজকে মনে হয় এমন একটা দিন, কারণ হচ্ছে টিকটক এমন একটা বিষয়, সমালোচনার বিষয়, সবাই এটা সমালোচনা করতেছে, যার পাশে সমালোচনাই করবো। নট নেসেসারিলি, কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়ের এফেক্ট এবং আফটার ম্যাথ বিবেচনা করে তারপর ডিসিশন নেই সেটা নিয়ে কথা বলবো কিনা, পক্ষে বলবো না বিপক্ষে বলবো। এবং সেটা অ্যাবসোলিউট স্কেল হতে পারে, রিলেটিভ স্কেলও হতে পারে। রিলেটিভ স্কেল এবং অ্যাবসোলিউট স্কেল বলতে যেটা, যে টিকটক ইটসেলফ এটা একটা পোলাপান যেভাবে রাস্তাঘাটে করে একটা নুইসেন্সের তৈরি করে, রাইট? রাস্তাঘাটে মানুষজনের নুইসেন্স তৈরি করে। সো অ্যাবসোলিউট স্কেলে এটা নিয়ে কথা বলার নেতিবাচক সমালোচনা করার সুযোগ আছে। আর রিলেটিভ স্কেলে যদি বলি, সোনার বাংলায় টিকটক নিয়ে সমালোচনা করার সুযোগ নেই। সোনার বাংলায় হইতেছে টিকটক ইজ দ্য লাস্ট থিং উই শুড টক অ্যাবাউট। সোনার বাংলায় হইতেছে টিকটক কারো কোনো ক্ষতি করতেছে না, টিকটক হইতেছে যেই দেশে মানুষের জীবন জীবিকার নিরাপত্তা নাই, যেই দেশে বাচ্চা কাচ্চা পোলাপান এগুলার কোনো বিনোদনের ব্যবস্থা নাই, যেই দেশে এইসব পোলাপানের জন্মের পর থেকে তারা কী করে এইসব পোলাপান বিনোদনের ব্যবস্থা থেকে এইসব পোলাপানের ওই যে বাংলা সিনেমা ল্যাংটা মেয়ে দেখে, তারপর হইতেছে যে ইফ টিজিং করে, তারপর ওই যে রাস্তার মধ্যে মার্বেল খেলে, আর একটু বড় যখন হয় তখন হইতেছে গাঁজা খায়, তারপর হইতেছে তাস খেলে। এই দেশে যেখানে প্রত্যেকটা মানুষ নানানভাবে ভিকটিম হয়, সেইখানে যারা কারো কোনো সমস্যা করতেছে না, অলমোস্ট মানে লিটারালি সমস্যা করতেছে না অ্যাবসোলিউট স্কেলে, অথবা রিলেটিভ স্কেলে অলমোস্ট সমস্যা করতেছে না, তাদেরকে নিয়ে আমরা পাগল অনেক আগে একটা এপিসোড করে আলোচনা দেখাইছি যে বাংলাদেশে যে যারা বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার এদের কোনো বিনোদনের ব্যবস্থা নেই, সারাটা দিন অমানুষের মতো খাটাখাটনি করে, তো বাংলাদেশের সবাই মোটামুটি খাটাখাটনি করার পর এরা হইতেছে সন্ধ্যার রাত 10টা বাজে ট্রাক জমা দেয়, বাস গাড়ি যেটা জমা দেয়, দিয়ে হইতেছে এক জায়গার মধ্যে 5-6 জন ট্রাক ড্রাইভার একটা বাসার মধ্যে একটা রুম নিয়ে বসে তাস খেলে গাঁজা খায়। তাস খেলা কিন্তু বাংলাদেশে খুব বড় একটা ক্রাইম, গাঁজা খাওয়া তাস খেলা এগুলো মারাত্মক ক্রাইম। কারণ গাঁজা কিন্তু হইতেছে মানে সাপোর্ট করে বলতেছি না, কিন্তু যেটা ফ্যাক্ট যেটা গাঁজার সাথে অ্যাসোসিয়েটেড, যে আপনার এগুলো নিয়ে রিসার্চ আছে যে কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য খাইলে সেটা নিজের প্রতি হার্মফুল এবং ওটা অন্যের প্রতি হার্মফুল। যেমন অ্যালকোহলটা হইতেছে নিজের প্রতি হার্মফুল এবং অন্যের প্রতি হার্মফুল। অ্যালকোহল যখন খায় তখন মানুষ ভায়োলেন্ট আচরণ করে, উল্টাপাল্টা পাগলামি ছাগলামি করে, অন্যের ক্ষতির সম্ভাবনা থাকে, অন্যের ডিস্টার্ব হইতে পারে। আর গাঁজা যেটা মারিওয়ানা যেটা, সেটা হইতেছে সম্পূর্ণ হইতেছে নিজের প্রতি হার্মফুল, হার্মফুল কিনা সেটা নিয়ে ডিবেট আছে, মানে সাইন্টিফিক্যালি মেডিকেলি স্পিকিং ওটার কোনো হার্ম সেভাবে অ্যাসোসিয়েটেড না। এনিওয়েজ, কিন্তু সেটা হইলে যে গাঁজা খায় সে খেয়ে যার তার জায়গার মধ্যে ঝিম মেরে পড়ে থাকে, সে অন্যের জন্য ক্ষতিকারক না, অন্যের জন্য সে এমন না যে যেটা অ্যালকোহল খেলে যেরকম পাগলামি করে মাতলামি করে, গাঁজা খেলে কেউ মাতলামি করে না। তো গাঁজা ওই হিসেবে হইতেছে অন্যের জন্য নুইসেন্স না। বাংলাদেশ যদি একটা স্বপ্নপুরী হতো তাহলে আমরা এটা আলোচনা করতে পারতাম যে এগুলা নৈতিক স্কেলে কতটুকু কারেক্ট, নৈতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কতটুকু ঠিক না না ঠিক। সেই দেশে মানুষের জীবন জীবিকার নিরাপত্তা নাই, খুন গুম দুর্নীতি রাহাজানি লুটতরাজ চলতেছে, ঘুষ দুর্নীতি, সেইখানের মধ্যে কারো কোনো ক্ষতি করতেছে না, একটা রুমের মধ্যে বসে তাস খেলতেছে, পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যাবে, পুলিশ প্রচণ্ড তৎপর কিন্তু তাদেরকে ধরতে। আপনি কেউ কোনো বাসার মধ্যে তাস খেলতেছে, আপনি খবর দিবেন গাঁজা খাইতেছে, দেখবেন কদিন পর পর গাঁজার গাছ গাঁজার বাগান ধরে উৎপাটন করতেছে, ওইসবে প্রচণ্ড তৎপর। কিন্তু কেউ যদি আপনার কাছ থেকে ঘুষ চাইছে চান্দা চাইছে ওইটার ক্ষেত্রে পাবেন না, আপনার হ্যারাস করতেছে, আপনি কোনো অফিসে গেছেন ঘুষ ছাড়া কাজ করতে পারতেছেন, তখন পুলিশ খুঁজে পাবেন না। পুলিশ পাবে কে কোন বাসার মধ্যে বসে তাস খেলতেছে, তাস খেলতেছে কার কী ক্ষতি হয়েছে, গাঁজা খেলে কার কী ক্ষতি হয়েছে। ওই এখন যেটা বললাম যেসব নেশাজাতীয় দ্রব্যর মধ্যে গাঁজা হইতেছে একটা, যেটা অন্যের ক্ষতি করার ক্ষতিকর কারণ না, কিন্তু যেটা অ্যাবসোলিউট স্কেলে এরকম নেশাজাতীয় দ্রব্য তো আমাদের ধর্মে কী জানি বলে অ্যালাউড না, সুতরাং আমি এটা সম্পক্ষে কথা বলতেছি সেটা না। আমার এই এই পর্যন্ত অনেকগুলো এপিসোড হয়েছে অনেকটা ইন লাইন উইথ দিস, যেখানে আমি এদেরকে ডিফেন্ড করছি এই বলে, দেশে মানুষের ন্যূনতম কী জানে জীবনযাত্রার মান উন্নত মান নাই, খুবই অনুন্নত জীবনযাত্রার মান। এই দেশে আমরা বিনোদনের কোনো ব্যবস্থা করতে পারি না মানুষজনের, যে কারণে নানান রকম ফ্র্যাঙ্কলি শুধুমাত্র এই কারণে নানান রকম অনাচারের ঘটনা ঘটে, খাইতেই পায় না দুইটা। তো এরকম একটা দেশের মধ্যে, এরকম একটা মগের মূল্যকের মধ্যে বসে কিছু পোলাপান গরিব ঘরের পোলাপান, এদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই, এরা রাস্তার মধ্যে গিয়ে ক্যামেরা নিয়ে অল বাই দ্যামসেলফস ফান করতেছে, কারো কোনো কিছু করতেছে না। যেটা বললাম আপনার একটু নুইসেন্স হয় রাস্তার মধ্যে, আপনার দেখতে ভালো লাগে না, আপনি দেখে বিরক্ত লাগতেছে যে পোলাপান 4-5টা পোলাপান দ্বারা এলাফালাফি কিম্ভুত কুমা কিমাকারভাবে লাফালাফি করতেছে, আপনার এটা দেখে আপনার একটা নুইসেন্স, আপনার জাস্ট অশান্তি লাগছে আপনার একটু, এটার জন্যে সবাই মিলে এদের পিছনে লেগে গিয়ে। এবং যে কারণে আমি কথা বলতে বসছি যে অপু ভাই যে গ্রেফতার হইলো, এটা অনেকটা বলতে গেলে কি জানতাম,
এখন গ্রেফতারের কারণ হিসেবে দেখানো হয়েছে যে সে রাস্তাঘাটে জানি গাড়ি সাইড দেয় না নাকি, ওরে বাবারে বাংলাদেশে আপনার যেটা বললাম কোন গুম হয় বিচার হয় না, রাস্তাঘাটে গাড়ি সাইড দেয় নাই এই কারণে গ্রেফতার হয়ে গেছে। তো বুঝতে হবে আপনাকে এটার কারণ হচ্ছে আসলে গাড়ি সাইড টাইড দেয় কিছু না, অনেকদিন ধরে আলোচনা হইতেছিল এরকম টিকটক তারকাদেরকে নিয়ে, অপু তারপর মেহেদি আর একটা আছে এদেরকে নিয়ে, ফেসবুক টেসবুক অনেক মাতামাতি, ফেসবুকে যেটা নিয়ে মাতামাতি হয় সেটা নিয়ে কিন্তু খুব তৎপর হয়ে ওঠে এরা। তৎপর হয়ে কী হয়, আপনার তনু হত্যা মামলার বিচার হয়েছে তৎপর হয়ে হয় নাই, এই যে সাগরণী হত্যা মামলার বিচার হয়েছে সেখানে সেগুলো নিয়েও কিন্তু ফেসবুকে আমরা খুব তৎপর ছিলাম, হয় নাই হয়েছে কার বিচার, ওই যে ফেনীর যে মেয়েটারে পড়ে মারছে সেই মাদ্রাসার ইমামের হুজুরের বিচার হয়েছে। সো আপনার ফেসবুকে যত তৎপরই হন কিছু মানুষের বিচার হবে না, কিছুই করতে পারবেন না, কোনো কোনো ঘোড়ার ডিঙ্গো ছিটতে পারবেন না যত বছর আন্দোলন লাফালাফি করেন। আবার কিছু কিছু মানুষ যেগুলো আর মনে করেন একটু ইয়ে আর কি বলে একটু ভেদামাস কিসিমের যেগুলো আর ধরা যায়, আপনাকে বুঝতে হবে এদের বিচার হয় না আপনারা লাফালাফি করলে। আর ফেসবুকে সে মানুষ টিকটক নিয়ে মক করে মিম বানায় এই কারণে আপনার উপরে হঠাৎ করে এখন খাইয়া দিছে রাস্তায় কারা সাইড দেয় না দেখে। তো যেটা একদম বললাম রাস্তায় কারা সাইড দেয় না এটা তো কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে খাইতে হবে, কিন্তু এটা নিয়ে আলোচনা হইতেছে সমালোচনা হইতেছে ফেসবুক, এখন এরা খাইয়ে দিতে হবে, সুতরাং একটা উচিলা খাইয়ে দিছে এবং যে অনেক বড় ইস্যু অল্লা অনেক লোক ঘুরতেছে এদের কিছু হয় না। সো নাও কথা হচ্ছে যে কেন তাকে নিয়ে সমালোচনা, আমি কিন্তু এখনও পর্যন্ত টিকটক যারা করে এগুলো নিয়ে নানান বিষয় নিয়ে ফাইজলামি করি এটা নিয়ে কখনো ফাইজলামি করি নাই, কারণ ফাইজলামি আপনি কাকে নিয়ে করবেন যারা পাওয়ারের পজিশনে থাকে যারা প্রিভিলেজড পজিশনে থাকে। আপনি সরকারকে নিয়ে আপনি ইয়ে করেন স্যাটায়ার করেন কোনো সমস্যা নেই, এরা এরা পাওয়ারফুল পজিশনে আছে এদেরকে, যে গরিব মানুষ যে নিজে অলরেডি স্ট্রাগলের মধ্যে আছে আপনি তাকে নিয়ে স্যাটায়ার করবেন এটা কিন্তু একটা অরুচিকর কাজ, করতেই পারেন কিন্তু এটা একটা অরুচিকর কাজ যে আপনি দুর্বলকে নিয়ে স্যাটায়ার করা। আমার দৃষ্টিতে যে এইসব প্রলোভন টিকটক করে বেড়া এরা দুর্বল সামাজিকভাবে, এদের জীবনে কী আছে যে এদেরকে নিয়ে আমি হাসাহাসি করবো, আমি একটা প্রিভিলেজ জায়গার মধ্যে বসে এইসব প্রলোভনের কোনো দ্রুততম বিনোদনের ব্যবস্থা নেই, রাস্তার মধ্যে চার পাঁচটা প্রলোভন নিজেরা নিজেদের মতো করে কাউকে ডিস্টার্ব করতেছে না, জায়গেন আপনার একটু নুইসেন্স হয় আপনার দেখতে আপনার ভালো লাগে না, বা রাস্তার মধ্যে ফুটপাথের মধ্যে সব ফুটপাথ বেদখল হয়ে বসে আছে, মানুষ ফুটপাথে হাঁটতে পারে না, রাস্তা দিয়ে হাঁটে রাস্তা জ্যাম লেগে থাকে, এই দেশে এই শহরে হইতেছে চারটা পাঁচটা পোলাবান রাস্তা দ্বারা ভিডিও করলে আপনার ডিস্টার্ব হয়ে যায়। তো কি বলবো আর আসলে সত্যি কথা বলতে গেলে এগুলো আমার কাছে এগুলো দেখলে খুবই মানে রাগ তো লাগে দুঃখ তো লাগে রাগ সব একসাথে লাগে, যে প্রথমত হইতেছে যদি এটা একটা পারফেক্ট দেশ হইতো, পারফেক্ট তো আইডিয়াল তো ওয়ার্ল্ড কোথাও নাই, মোটামুটি একটা বাসযোগ্য দেশ হইতো তারপর আমরা এইসব অ্যাডভান্স বিষয় নিয়ে কথা বলতাম, যে ওরে বাবার এই রাস্তার মধ্যে সবাই সিগন্যাল মেনে চলাফেরা করে, রাস্তার মধ্যে কোনো মানুষ নিয়মের বাইরে জিব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হয় না, রাস্তার মধ্যে রেড লাইট ছাড়া কেউ গাড়ি থামায় না চলে না, রেড লাইট থাকলে সব পারফেক্ট, এর মধ্যে কিছু পোলাপান সুন্দর নিয়মতান্ত্রিক দেশে রাস্তার মাঝখানে দাঁড়ায় নুইসেন্স করতেছে মানুষজনের বিরক্তির উদ্রেক করতেছে, তখনই কনভারসেশন তখন তারা গরিব হইলেও করা যেত। এই একটা নর্দমার মধ্যে বসে কোন পোলাপান ফুটপাথের মধ্যে দাঁড়ায় চারটা পাঁচটা পোলাপান এমন এমন করে দুই মিনিট নাচানাচি করছে এটা নিয়ে আপনাদের এত ইস্যু, এগেন মিম করতেই পারেন, ডিসটেস্টফুল অবশ্যই হবে জিনিসটা নিয়ে এগেন আমার স্ট্যান্ডার্ডে, তার মানে করা যাবে না, করতে পারেন করা নিয়ে কোনো আপত্তি নেই করতে থাকেন, কিন্তু সেটা যদি এরকম হয় যে আপনার যেটা বললাম আপনি ফেসবুকে কোনো কিছু নিয়ে একটু মাতামাতি হলে দেখবেন দুই দিন পর পুলিশ খুব তৎপর হয়ে গেছে সেই ব্যাপারে, এখন ওই পোলারে কোন কারের রাস্তা সাইড দেয় নাই ধরে নিয়ে চলে আসছে, কী বলবো অসভ্যতা লাগে আর কি, এরকম দেশের মধ্যে বসে এরকম পোলাপানকে তুলে নিয়ে আসা মানে শক্তের ভক্ত নরমের জম, ওইগুলোর সাথে পারে না আসলগুলোর সাথে গুন্ডাগুলোর সাথে পারে না, যে অসহায় পোলাপান যেগুলো আছে নরম সরম যে কারো কোনো ক্ষতির কারণ না নিরীহ পোলাপান এগুলোর উপরে গিয়া খুব ক্ষমতা দেখাইতেছে খুব পাওয়ার দেখাইতেছে খুব কাম হইতেছে প্রচণ্ড কাম দেখাইতেছে, এখন ব্যাপক আইনের প্রয়োগ হইতেছে একেবারে। সো এই হইতেছে কথা। আর লাস্ট যে কথাটা বলি এখানে প্রাসঙ্গিকভাবে, যে পোলাপানগুলো টিকটক করে যেগুলো এগুলোর প্রতি আমার ইন এ ওয়ে রেসপেক্ট আছে ফ্র্যাঙ্কলি সত্যি কথা বলতে গেলে, কাজটা যেটা করে এটা ছাগলামি ছাবলামি হইতেছে, কিন্তু আপনি ওই যেটা বললাম একদিন অ্যাবসোলিউট স্কেল এবং রিলেটিভ স্কেলে চিন্তা আমি করি, রিলেটিভ হ্যাঁ অ্যাবসোলিউট স্কেলে এগুলো হইতেছে ফাত্রামি আর কাজকর্ম, আপনি যদি হলিউডের মুভি দেখা ভদ্রলোক বাবু হন আপনার কাছে এগুলো ফাত্রামি লাগবে খুবই স্বাভাবিক, এটা হচ্ছে অ্যাবসোলিউট স্কেল। আর রিলেটিভ স্কেল যদি আপনি বিচার করেন যারা হইতেছে বলিউডের নাচানাচি দেখে ঢালিউডের নাচানাচি দেখে সেটা সেই স্ট্যান্ডার্ডে যদি তুলনা করেন তাইলে পোলাপানগুলো তাদের জায়গা থেকে যা করতেছে যথেষ্ট মেধার স্বাক্ষর রাখে। আমি যখন এদের টিকটক কুইরের ভিডিওগুলো যখন সামনে আসে দেখি আমি মুগ্ধ এবং অবাক হয়ে যাই যে সে কী করার চেষ্টা করতেছে, সে তো পিট কী জানি বলে ব্যাট পিটের অভিনয়টা করে দেখানোর চেষ্টা করতেছে না, সে চেষ্টা করতেছে শাহরুখ খানের অভিনয়টা করে দেখাইতে, সে চেষ্টা করতেছে শাকিব খানের অভিনয়টা করে দেখাইতে এবং সেটাকে সে করতে পারতেছে পারফেক্টলি পারতেছে। এই পোলাপানগুলো এত সুন্দর করে যখন ইয়ে করে ইমিটেট করে দেখি এমনভাবে করে সত্যিকার শাহরুখ খান নাকি রাস্তার একটা ছেলে যে জীবনে মানে খাইতে পায় না তিন বেলা বোঝা কঠিন,
এরা যখন নাচানাচি করে আমি অবাক হয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি যে এই পোলাপানগুলো এত সুন্দর করে নাচতেছে, মানে তারা যেটা করার চেষ্টা করতেছে সেটা করতে পারতেছে কিনা। এটা হচ্ছে আমার, আমি এরকম যে কারণে আমি অনেক কিছুতে লাইক টেক দিই। আমার যেখানে ফ্রেন্ড উমর, সে বলে যে তুমি ঘটনা কি, তুমি কি ট্রাম্পকে সাপোর্ট করো না করো না, তুমি ব্ল্যাকদেরকে প্রশংসা করো, ব্ল্যাক লাইফ ম্যাটার্সকে সাপোর্ট করো না করো না, এক এক সময় এক কথা বলো কেন। তো আমি ওরা মানে পচাই আর কি, ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড পচাই বলি যে আমি তো নুয়ান্সড এবং সফিস্টিকেটেড। আমার কাছে এদেরকে নিয়ে দিকে যখন আমি তাকাই তখন আমি এভাবে চিন্তা করি, সে যে কাজটা করার চেষ্টা করছে এই কাজটা সে সঠিকভাবে করতে পারতেছে কিনা। আমি সাকিব খান শাহরুখ খানের মুভির আমি ফ্যান না, আমি এগুলো দেখি না, ফাইন, কিন্তু সে তো দেখে, সে তো সাকিব খান শাহরুখ খানকে ইমিটেট করার চেষ্টা করতেছে এবং চেষ্টা করে সে আসলে কাজটা এক্সিকিউট করতে পারতেছি না, করতে পারতেছে কিনা আমি দেখতেছি সে পারতেছে, এবং আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট। তো এই পোলাপানগুলা ইন এ ওয়ে ট্যালেন্টেড পোলাপান। আপনি কী করতে পারেন ফেসবুকের মধ্যে বসে, কী ছিলেন আপনি, কোনো কিছুই পারেন না লাইফে বলতে গেলে। যে আমরা কয়জন কয়টা করতে পারি, কয়জনের কয়টা প্রতিভা আছে, বা প্রতিভা তো আসলে আসে না আসমান থেকে পড়ে না, প্র্যাকটিস একটা চর্চার মধ্য দিয়ে একটা প্রচেষ্টার মধ্য দিয়ে বের হয়ে আসে। সো আপনারা কী কী করতেছেন বসে বসে, কী মেধা স্বাক্ষর রাখছেন? এই পোলাপানগুলোতে কিছু না কিছু রাখতেছে, যেখানে তিন বেলা এক হাওয়া নিয়ে স্ট্রাগল, সেখানের মধ্যে কী সুন্দর করে নাচতেছে, কী সুন্দর করে অভিনয় করতেছে। হ্যাঁ, এখন আমার দৃষ্টিতে এগুলো বস্তি, অ্যাবসলিউট স্কেলগুলো বস্তি, রিলেটিভ স্কেলে কিন্তু সে দুর্দান্ত কাজ করে দেখাইতেছে। সো ওই সেন্সে আমি কিন্তু এরকম টিকটকের ভিডিও বললে আমি মাঝে মধ্যে লাইকও দিই। আমি যখন দেখলাম যে সে যে কাজটা করার চেষ্টা করতেছে, যেটা এক্সিকিউট করতে চাচ্ছে সেটা সে এক্সিকিউট করতে পারতেছে খুব চমৎকারভাবে, আমি অ্যাবসলিউট স্কেলে আমার কাছে এটা খ্যাত হইতে পারে, রিলেটিভ স্কেলে সে চমৎকার একটা কাজ করছে, আমি ওটাতে লাইকও দিই। তো এনিওয়েজ, এই হইতেছে আমার কথা। এরকম মগের মূল্য সোনার বাংলার মধ্যে হইতেছে এই টিকটক করা পোলাপান, রাস্তার মধ্যে সাময়িকভাবে নুইসেন্স সৃষ্টি করা পোলাপান ইজ দ্য লাস্ট থিং আই এম ওয়ারিড অ্যাবাউট।